কোনোভাবে তার নাতামাতে পারছিলেন না টুটোফোটার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। শুটিং করতে গিয়ে এই কেঁদে কেঁদে মেকআপ রুমে গিয়েছিলেন তিনি। নাটকে শুটিং করতে গিয়ে এতটাই আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন যে কান্না থামাতেই পারছিলেন না এই অভিনেত্রী। সম্প্রতি দেশের সংবাদ মাধ্যমে এই অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। আমেরিকা থেকে ফিরে সম্প্রতি তানজিন তিশা শেষ করেছেন শরবত নামের একটি নাটকের শুটিং। সেই শুটিংয়েই ঘটেছে অভিনেত্রীর কান্নার ঘটনা। নাটকটি পরিচালনা করেছেন শেরনিয়া বাদশাও। পরিচালকের ভাষ্যে বাবা মেয়ের খুনসুটি ও আবেগের গল্প নিয়ে শরবত নাটক। শুধু তানজিন তিশাই নয়, শুটিংয়ে উপস্থিত আরও অনেকে আবেগপ্রবণ হয়ে কান্নায় ভেঙে পড়েন। গত বছর তানজিন তিশার বাবা মারা যান। পর্দায় বাবার সঙ্গে অভিনয় করতে গিয়ে অভিনেত্রীর হয়তো তার বাবার কথা মনে পড়ে যাচ্ছিল বারবার। সংবাদ মাধ্যমকে তানজিন তিশা বলেন, রাস্তায় শরবত বিক্রি করে, এমন একটা মেয়ের চরিত্রে অভিনয় করছি আমি। বাবা মেয়ের খুনসুটি কয়েকটি দৃশ্য ছিল, শেষে একটি দৃশ্যে শুটিং করতে গিয়ে বারবার ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, কোনোভাবে এখানে না থামাতে পারছিলাম না। মেকআপ রুমে গিয়েও আমি অনেক সময় কেঁদেছিলাম। নাটকে তানজিন তিশার বাবার চরিত্রে অভিনয় করবেন মামুনুর রশিদ। এই নাটকের মাধ্যমে প্রথমবার মামুনুর রশিদ সহশিল্পী হিসেবে পেলেন তানজিন তিশা।